আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন না আজকে একটু ঘুরে আসি বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে কেমন লাগে দেখি আমরা। তো আজকে আমরা ঘুরব পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী থানার আওতাধীন এমন একটি সুদর্শন জায়গা, ফ্যামিলি নিয়ে ঘোরার মতন সুন্দর জায়গা। দেখেন অনেক বৃষ্টির দিনে কেমন ট্যুরিজম আসছে এখানে, পরন্ত বিকালে ঠিক বৃষ্টির পর মুহূর্তে কত না সুন্দর দেখতে জায়গাটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা জায়গাটি চিনেন তাদের জন্য ভালো। আশা করি আমাদের পাবনা জেলার ঈশ্বরদীর থানার আওতাধীন মুলাডলি ইউনিয়নের যে জায়গাগুলো অপরূপ সৌন্দর্য ভরপুর, আশা করি অদূর ভবিষ্যতে আমাদের পর্যটন কেন্দ্র হিসাবে উন্নয়ন করা হোক, আমরা সবাই আশাবাদী। দেখছেন কত সুন্দর, অল ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঘোরার জন্য। নিরিবিলি সুন্দর ছায়ামুক্ত গাছ, এত সুন্দর কল্পনাই করতে পারবেন না। আশা করি আমাদের ভিডিওটা যারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিম টিভি .BD24 অ্যান্ড ফেসবুক পেজ ট্রাভেলার্স আপনাদের পাশে সর্বক্ষণ থাকবে আপনাদের ভালোবাসা নিয়ে। দেখুন বৃষ্টি ঘন মুহূর্তেও কত জনগণ এখানে আসছে। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, দেখুন আমাদের সাথে থাকবেন রাস্তায় কত বন্ধুবান্ধব নিয়ে ঘুরতেছে, আত্মীয় স্বজন ঘুরতেছে। পরন্ত বিকেলে বৃষ্টির পর দেখেন সবাই আনন্দিত, দেখছেন কত সুন্দর। কেউ রিক্সা ভ্যানে, কেউ মোটরসাইকেলে, কেউ বা হেঁটে, পরন্ত বিকেলে আনন্দময় মুহূর্ত যাপন করার জন্য আপনারা আসতে পারেন আমাদের পাবনা জেলার ঈশ্বরদীর আওতাধীন মুলাডুল ইউনিয়নের অক্ষ ফার্মের ভিতরে। আমাদের যে পর্যটন কেন্দ্রটা সুন্দর, মনোমুগ্ধকর এবং দেখার মতন সৌন্দর্য স্থান। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা প্রতিকূল আছে। রাস্তাটা এখন ফাঁকা, সামনে দেখবেন জনগণে অনেক জনগণ, আমরা যাচ্ছি আস্তে আস্তে। বেশি দ্রুত গেলে হয়তো বা ভিডিওটা ততটা ভালো হবে না, বুঝতে পারবেন না কতটা সৌন্দর্য। শুধু আপনাদের দেখানোর জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি আগের দিকে। দেখতে থাকুন সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে এবং অক্ষ খামারের অক্ষ কত সুন্দর হয়ে আছে আখের গাছগুলো, এবং বহুত আমাদের মতন ঘুরতে আসা লোক দেখছেন কত সুন্দরভাবে সবাই আছে, রাস্তায় টুকটুক করে হাঁটতেছে। প্রতিদিন বিকালে এখানে অসহস্র জনগণের স্রোত বসে। আপনারা আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো আপনাদের বলতে চাই আমরা আপনাদের পাশে থাকব, কত সুন্দরভাবে দেখেন সবাই আসছে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ঘোরাঘুরি করছে। দেখতে থাকুন ভালো লাগবে। দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর, সবাই হাঁটাহাঁটি করছে, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যান গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলা। আমরা বাংলাদেশে জন্ম নেওয়াতে গর্বিত, আমাদের বাংলায় অপরূপ বৈচিত্র্যময় আমাদের এই দেশ। এখন বাংলাদেশে আষার মাস, কোথাও বৃষ্টি কোথাও নেই, কোথাও বা রৌদ্র কোথাও বা বৃষ্টি, গুড়ি গুড়িভাবে পড়ছে বৃষ্টি, বন্ধুবান্ধব সবাই ঘুরছে। আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের ভালো লাগার জন্য আমাদের পারিশ্রমিক, আমরা আপনাদের ভালো লাগার জন্য আমরা চেষ্টা করি সর্বক্ষণ। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা চলতে চাই, আপনাদের ভালোবাসায় আমার পথ চলার অঙ্গীকার।
কতটুকু বিনোদন দিতে পারবো জানি না, আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলার অঙ্গীকার। পাশে রাখবেন এটুকু আশাবাদী, এবং ঘুরতে আসার জন্য একটা সৌন্দর্য জায়গা হাতের কাছেই, দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর গাছগুলা ঠিক বৃষ্টির পর মুহূর্তে, সন্ধে ঘনিয়ে আসছে তবু অনেক লোকজন এখানে আছে, মোটামুটি আপনাদের জন্য আমাদের পরিশ্রম সার্থক হোক এটুকু দোয়া করবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল memtv.bd24 সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার। পরিশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখার জন্য অসহস্র ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন, ভালোবাসা দেবেন। আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাব, হয়তোবা দেশ থেকে দেশান্তর আপনাদের ভালোবাসা নিয়ে, হয়তোবা কোনো দিন বাংলাদেশের বাহিরেও আপনাদের জন্য কাজ করব, এটুকু আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।